হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে একটি ব্রেক ইন্ডিকেটর তৈরি করবেন। আপনার যে কোনো অটো রিকশা, বাইসাইকেল, মোটরসাইকেল, অটো মোটর বাইক, যে সব ইলেকট্রনিক্স গাড়ি আছে প্রত্যেকটাই আপনার প্রতিটি গাড়িতেই আপনার ব্রেক ইন্ডিকেটর প্রয়োজন হয়। তো এই গাড়ির জন্য আপনি নিজেই ঘরে বসে কিভাবে তৈরি করবেন ব্রেক ইন্ডিকেটর, তা আজ আমি দেখাবো। ব্রেক ইন্ডিকেটর তৈরি করার জন্য আপনার যা যা প্রয়োজন হয় সেগুলো দেখে নিন। প্রথমে আপনাকে এরকম একটি ব্রেক ইন্ডিকেটর বক্স প্লাস্টিকের বাজার থেকে কিনে নেবেন। এরকমের ব্রেক ইন্ডিকেটর ফোকাস লাগবে আপনার, এরকমের বিভিন্ন কালারের এলইডি লাগবে, এরকমের 4.7 অংশের রেস্টান্স অথবা 10 অংশের রেস্টান্স দরকার হবে দুটো। এখন দেখুন আমি কিভাবে তৈরি করি। প্রথমে আমি এটাকে নাট দুটো খুলে নিব। নাট দুটো খুলে নিলাম। এখন ভালগুলো বসাবো, অর্থাৎ এলইডি গুলো বসাবো। এলইডি গুলো বসাতে হলে আপনাকে একটা সিগন্যাল নিতে হবে। আপনি হয় নেগেটিভ না পজিটিভ সাইড থেকে বসাতে যাবেন, তা আমি পজিটিভ সাইড থেকে বসাচ্ছি। প্রতিটি বাল্বের পজিটিভ আপনার বাম পাশে রেখে এইটার পজিটিভ, এই ভাবটার নেগেটিভ, প্যারালাল করছি। পজিটিভ নেগেটিভ, একটা বাল্বের পজিটিভ, অন্য বাল্বের নেগেটিভ, এবার প্যারালাল করে আমি প্রতিটি বাল্ব বসিয়ে যাব। একটি গ্লাস বা ফোকাস আমি এখানে বসিয়ে দেব, যাতে এটা কালার হয়ে যায়, ইন্ডিকেটর জ্বলার সময় তখন কালার দেখাবে।
প্রাইম বসিয়ে নিলাম। দেখুন বসানোর পর এরকম দেখাবে। এরপর আমি ইন্ডিকেটর যে বাতিটা এটা আমি ভিতরে এবার বসিয়ে দেব। বসিয়ে দিলাম। বসানোর পর আমি এখানে এখানে দুটো ছিদ্র আছে, ছিদ্র দিয়ে আমি তার দুটো বের করে নেব। এরপর এখান থেকে নাট নাট দিয়ে এভাবে সিধে সিধে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দিয়ে বাস হয়ে গেল আমার ড্র্যাগ ইন্ডিকেটর। এখন আমি কানেকশন দিয়ে দেখব আমি যে কাজটা করেছি কাজটা ঠিকভাবে হয়েছে কিনা। দেখুন এই লাল তার, এই দুইটা লাল তার পজিটিভ, আর এই বাকি কালো তার দুইটা হলো নেগেটিভ। নেগেটিভ দুটো আমি জুড়ে দিলাম। নেগেটিভ তো দুটো নেগেটিভ এক জায়গায় যাবে আর আপনার লাল দুটো এভাবে থাকবে। এখন আমি দেখুন দেখুন বন্ধুরা ব্রেক ব্রেকে এটা হলো ব্রেক। আপনি যখন গাড়িটা ব্রেক করবেন তখন এভাবে সিগন্যাল দিবে। আর এটা হলো ইন্ডিকেটর, ইন্ডিকেটর এভাবে জ্বলে থাকবে। আপনি যদি যেমন আপনি এক জায়গায় গাড়িটা যখন দাঁড় করাবেন তখন এভাবে ইন্ডিকেটর সুইচ অন করলে এভাবে জ্বলে থাকবে, আর ব্রেক করার সাথে সাথে এভাবে সিগন্যাল দেবে যে গাড়িটা ব্রেক হয়েছে। ঠিক আছে, দেখেছেন বন্ধু কিভাবে ঘরে বসে আপনি তৈরি করবেন ব্রেক ইন্ডিকেটর। ধন্যবাদ, ভালো থাকবেন, আমার এই ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, খোদা হাফেজ।